যুদ্ধ হলে পাকিস্তানের দ্বিগুণ এয়ারক্রাফট পাঠাতে পারবে ভারতীয় বায়ুসেনা। যদি কোনো দিন সত্যি ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তাহলে পাকিস্তান যত পরিমাণ যুদ্ধবিমান পাঠাবে তার দ্বিগুণ এয়ারক্রাফট পাঠাতে পারবে ভারত। বায়ুসেনার বিশেষ মহড়া গগনশক্তি চলাকালীন এমনটাই বললেন এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া। গগনশক্তি চলাকালীন ধানোয়া বলেন, এই মহড়ায় প্রমাণিত হয়েছে যে 80% এয়ারক্রাফটই সক্রিয় রয়েছে বায়ুসেনায়। এর জন্য ইঞ্জিনিয়ারদের ধন্যবাদ দেন তিনি। পাকিস্তান এয়ারফোর্সকে টেক্কা দিতেই এই মহড়ায় নিজেদের শক্তি পরীক্ষা করছে এয়ারফোর্স, যাতে সংখ্যায় পাকিস্তানের থেকে দ্বিগুণ এয়ারক্রাফট থাকে ভারতের কাছে, সেটাই বায়ুসেনার লক্ষ্য। বর্তমানে যেসব এয়ারক্রাফট কার্যকর রয়েছে সেগুলি সবকটি ভয়ঙ্কর বলে বর্ণনা করেছেন এয়ারফোর্স চিফ। অন্যদিকে এই মহড়ার অংশ হিসেবে মাত্র 3 দিনে দেশের আকাশে 10,000 বার আকাশে উড়েছে এয়ারফোর্সের প্রায় সবকটি বিমান। এয়ারক্রাফটের অভাব থাকা সত্ত্বেও দুই শত্রু দেশের মুখোমুখি একসঙ্গে লড়াই করার সক্ষমতা রয়েছে, এটাই প্রমাণিত করেছে এই এক্সারসাইজ গগনশক্তি। সরকারি সূত্রে জানা গিয়েছে এই 3 দিনে দেশের সবকটি কমব্যাট এয়ারক্রাফট আকাশে উড়ানো হয়েছে। এর থেকে বোঝা গিয়েছে যে কমব্যাট এয়ারক্রাফটের যে অভাব আছে তা রণক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না, দুই দেশের সঙ্গে যুদ্ধেও কোনো সমস্যা হবে না।